এইকেইদিন টলা বন্ধ যে এই টলা বন্ধই সকলো বন্ধ কৰি দিলেও ঘৰততো ধান খেতি কৰিবলৈ দ পথাৰ নাই হাবি কাটি অলপ মাটিত চাহ খেতি কৰিছিলোঁ তাকো লকডাউনৰ বাবে পাতবোৰ কাটি ছিঙি পেলাই দিবলগীয়া হৈছে কি খাম কেনেকৈ চলিম জীয়াই থকাটোৱে বিপদ হৈছে অ গাঁওবাসীর চাহ কৃষকর বহুত লোকসান হয়েছে এটা আমার বড় বেয়া অবস্থা হয়ে পড়ছে এটা বাগানের অবস্থা বেয়া পাত কাটি পেলাবলগিয়া হল হয় এয়া এগারী ক্ষুদ্র চাহ কৃষকর এক মর্মবেদনা সম্প্রতি পরিস্থিতির ভবিষ্যতক লৈ চিন্তিত ক্ষুদ্র চাহ খেতিয়ক সকল বিশ্বত এতিয়া সৌদিশে করোনা ভাইরাসে আতঙ্কর সৃষ্টি করেছে করোনার বাবে সমগ্র দেশত লকডাউন কোনো কলিও ওলাব পৰা নাই যার ফলত দিশহারা হয়ে পড়ছে ক্ষুদ্র চাহ খেতিয়ক এয়া গোলাঘাট জেলার হাতে খোয়ার চাহ খেতির দৃশ্য কৃষক রাইজর হাহাকার পরিস্থিতি করোনার সন্ত্রাসর বাবে সমগ্র বিশ্ব স্তব্ধ হয়ে পড়া সময়ত রাজ্যত হতাশাগ্রস্ত হয়ে পড়ছে চাহ খেতিয়ক উল্লেখ যে 70 লাখ ক্ষুদ্র চাহ খেতিয়কর জীবন জীবিকা জড়িত কেঁচা চাহপাত বিক্রী আরম্ভ হয় বছরের মার্চ মাহর পৰা নভেম্বরলৈকে লকডাউনের বাবে চাহর এটি কলি দুটি পাত ছিঙিব পৰা নাই কৃষক শ্রমিকে এনেদরে কুহিপাতে থনথরি চাহপাতবর বুঢ়া হয়ে যাওয়ার বাবে কটারিয়ে কাটি পেলাই দিবলগীয়া পরিস্থিতির উদ্ভব হয়েছে ইফালে ডিসেম্বর জানুয়ারি মাহতে কলম কটা বাগিচা সফা করা হার দরব শ্রমিকর হাজিরাকে ধরে অগ্রিম ধন খেতিয়কে খরচ করার পাছতো নকুহিপাত ছিঙিব নোৱাৰিলে কৃষকে তাক লৈ গভীর চিন্তাত পৰিছে সাধারণ কৃষক রাইজর এনে দুরবস্থাত রজা ঘড়িয়ায় ক্ষুদ্র খেতিয়কসকলক কেনেদরে সকাহ দিয়ে সেয়া এক ডাঙর প্রশ্ন বাগানৰ বহুত লোকচান হৈ পৰিছে সময়মতে পাত ছিঙিব নোৱাৰা হয় এতিয়া আমি পাতখিনি কাটি পেলাবলগীয়া হৈছে ইয়াত আমাৰ গাঁওবাসীৰ চাহ কৃষকৰ বহুত লোকচান হৈছে এতিয়া আমাৰ বৰ বেয়া অৱস্থা হৈ পৰিছে এতিয়া বাগানৰ অৱস্থা বেয়া পাত কাটি পেলাবলগীয়া হ'ল ইয়াৰ বজাৰ মূল্য 10-15 হাজাৰ টকা লোকচান হৈছে এতিয়া আমাৰ এয়া প্ৰথম পাত নে বছৰৰ নে কি মানে আগতে আহিছিল নে এনেকৈ পাত আৰু নাই এয়া প্ৰথম পাত আমাৰ প্ৰথম পাততে মানে আপোনালোকৰ হয় আমি গোটেই বছৰটো যি মানে আমি ভাবিছিলোঁ কষ্ট মষ্ট কৰি পেলাই কাম বন কৰি থৈছিলোঁ সেয়া আমি এতিয়া প্ৰথম পাতখিনি ল'ব নোৱাৰি কিন্তু কাটি পেলাই বুলি আছে আমাৰ এতিয়া বৰ হাহাকাৰ অৱস্থা হৈছে চলিবলৈ উপায় নাইকিয়া হৈ এতিয়া যি আমি ইয়াৰ কাটিছোঁ আকৌ যদি লকডাউন নখোলে আমাৰ কাটিবলগীয়া হ'লে আমাৰ উপায়বিহীন হৈ আমি বেলেগ কিবাহে সিদ্ধান্ত ল'ব লাগিব হয় চৰকাৰক যাতে উপযুক্ত থাকিব এটা আমাৰ চাহ ক্ষুদ্ৰ চাহ খেতিয়কৰো কিবা এটা ব্যৱস্থা কৰিব লাগে যেনেকৈ আমি চাহ আগৰ দৰে চাহখিনি আমি গোলাঘাটৰ পৰা হেমন্ত শইকীয়াৰ ৰিপৰ্ট আজিৰ খবৰ।